বাংলার সকল দর্শককে জানাই শুভ বিজয়া। আজ দশমী স্পেশাল রাউন্ডে আমি চলে এসেছি যোধপুর পার্কের মৌতাতে, আর মৌতাতে আপনাদের জন্য নিয়ে এসেছি দশমী স্পেশাল পুজোর আড্ডা। আপনি বুঝতেই পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর কিছু গেস্ট আছে আমাদের সাথে। তারা দশমীর সাজে আপনাদের কাছে এসে পৌঁছেছে, আর মৌতাত খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, এত সুন্দর খাবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে শুরু করে দিই পুজোর আড্ডা। প্রথমেই আমি একটু পরিচয় করে দিই, কারণ পরিচয়ের দরকার নেই। আমি জানি অডিয়েন্স আপনারা সবাই চেনেন, এদের খুব ভালোভাবে চেনেন, প্রতিদিন দেখেন, কিন্তু তবুও আমি হোস্ট হয়ে একটু পরিচয় করে দিই। প্রথমে আমি পরিচয় করব অ্যাক্ট্রেস ঐন্দ্রিলা শর্মার সাথে। নমস্কার ঐন্দ্রিলা, কেমন আছো? আজ দশমীর আড্ডায় এসে কেমন লাগছে? খুব ভালো আছি, আর মনটা একটু খারাপ করছে। দশমী হয়ে গেল, আর শুভ বিজয়া তোমাকে। তোমাকেও শুভ বিজয়া। আমাদের সকল দর্শকরা এই বিজয়া স্পেশাল আড্ডায় তোমাকে পেয়েছে, তুমি সময় করে আজকের দিনে এখানে এসেছো, এটাই অনেক বড় কথা। আচ্ছা, পুজো কেমন কাটলো? পুজো খুব ভালো কেটেছে। আমি তো মানে গো উইথ দ্য ফ্লো টাইপের পার্সন, যে যখন যেটা করতে ইচ্ছে হয়েছে সেটাই করেছি, এবং ভালো মজা করেছি গোটা পুজো। মজা করেছি, কারণ দুবছর আমরা ঠিক মতো পুজো কাটাতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম। তো তারপরে একটা বাথরুম ছাড়া এমনি যে আমি খুব বেরোই তা নয়, বাড়িতে আমরা মানে ফ্যামিলি মেম্বাররা চারজন চার জায়গায় থাকি, তো পুজোটা এমন একটা সময় যেটা যেখানে সবাই এক হই আর কি বাড়িতে, তো বাড়িতেই বেশি সময়টা কাটে। বাট পুরো বিষয়টা নিয়ে নিশ্চয়ই মানে একটা ঘোরা কিছু খাওয়া, এটা তো থাকে। হ্যাঁ, ডায়েটটা থাকে, একদম একদম, এই চার দিন তো থাকে না। আচ্ছা, চলে আসি সুকন্যার কাছে। সুকন্যা রয়, ও খুব সুন্দর আবৃত্তি শিল্পী। তো তোমাকে বলি ওয়েলকাম টু জিও বাংলা, কেমন লাগছে আজকে এই আড্ডা সেশনে এসে? ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। তোমার পুজো কেমন কাটল? পুজো তো খুবই ভালো কেটেছে, তার সঙ্গে বেন্ডিলাদি যেটা বললেন, খুবই মন খারাপ একটা, মা চলে যাবেন। প্রত্যেক বছর একবারই উমা আমাদের ঘরের মেয়ের মতো আসেন তার বিদায়ের পালা, তবে আমি বলবো মা থাকবে সারাক্ষণ, মায়ের হয় না বিসর্জন। পুজো খুবই ভালো কেটেছে, সপ্তমী অবধি অনুষ্ঠান ছিল, অষ্টমী নবমী দশমী বাড়িতেই কেটেছে। বিজয় একটা গ্যাদারিং হয়, ফ্যামিলি গ্যাদারিং, সবাই আসে বিজয়ায়, এবং আমাদের একটা পারিবারিক মিলন হয় ওই দিন। সমস্ত যারা আছেন আত্মীয় স্বজনরা, ওনারা আসেন, একটা খাওয়া দাওয়া হয়, এভাবেই কেটে গেল পুজো। আচ্ছা, আর এবার আমি পরিচয় করে নেবো রাজদীপ সরকারের সাথে। খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে ও আজ বিজয়ার আমাদের এই আড্ডাতে এসেছে। রাজদীপের পুজো কেমন গেল? প্রথমেই প্রত্যেক দর্শককে এবং তোমাকে জানাই শুভ বিজয়া। হ্যাঁ, পুজো খুবই ভালো কেটেছে। ওই মানে পুজোর আগে থেকে কোনো প্ল্যানিং রাখি না, বন্ধুদের সাথে আড্ডা, হাউস পার্টি, এগুলোই। তো পুজোর আগে তোমার অনেকগুলো প্রজেক্ট আমরা দেখেছি, পুজোর পরে কি কাজ আসছে? পুজোর পরে আপাতত আমি শর্মিষ্ঠা দেবের সাথে একটি করছি পরবর্তীকালে অরিন্দমদা খুবই সুন্দর একটি গল্প বানিয়েছে, যেখানে পরমদা, স্বস্তিকা দি, রণদা, খরাজদা, মমতা শঙ্কর ম্যাম এবং প্রত্যেকেই এখানে আলাদা রূপে দেখা যাবে। দেখলাম তুমি কাজ করেছো, তোমার ভাগা রিলিজ হয়েছে যেটা প্রচন্ড ভাবে হিট। এর পরের প্রজেক্ট গুলো কি? পরের প্রজেক্ট বলতে এখনো টেলিভিশনের কোনো কথা হয়নি আপাতত, আর হ্যাঁ একটা প্রজেক্টের কথা হয়ে আছে, কিন্তু সেটা এখনো রিভিল করতে চাইছি না, একটা সাসপেন্স থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঐন্দ্রিলা আমাকে একটু বলো যে ছোটবেলার এই যে বিজয়ার, আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল, আমরা তখন বিজয়ার পর আমরা বাড়িতে বাড়িতে সবার বাড়িতে গিয়ে বিজয়ার প্রোগ্রাম করতাম, এই ছুতোতে যে নারকল নাড়ু, মিষ্টি আর চানাচুর, চানাচুর এইগুলো খাওয়া হবে, ইভেন ঘুগনিও কিছু কিছু জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু এই জেনারেশন মানে এখন যারা ছোট বাচ্চা,
এখন যারা ছোট বাচ্চা এখন ইনস্টাগ্রামে সেই WhatsApp এ হয়ে হ্যাঁ WhatsApp এ হয়ে গেছে এবং তারা তো এট অল মিষ্টি খেতে ইন্টারেস্টেড না ওই চানাচুরেরও তাদের সেইভাবে লোভ নেই কুচু গজা মানে বাড়িতে বিভিন্ন রকম তারপরে হ্যাঁ এই সমস্ত গুলো বানানো হতো বিভিন্ন রকম ওই চিনি দিয়ে নিমকি বানানো এইগুলো টপির মিষ্টি হয় সেই টপির মিষ্টি বানানো হতো এইগুলো তো এখন বানানো হয় না এবং কেনা মিষ্টি তো তাদের কোনো ইন্টারেস্ট নেই তো তুমি সেই সময়টা এখন কতটা মিস করো সেই সময়টা অবশ্যই মিস করি আমি যেহেতু মফস্বল থেকে এসেছি আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদে তো সেখানে আমি পেয়েছি যেটা খুব পাড়া কালচার সেটা এখানে বড্ড মিস করি এখানে মানে এখন তো সব বড় বড় বিল্ডিং এ থাকা আর সেখানে লোককে চেনা নেই এইটাই মানে এটা খুব অদ্ভুত লাগে এবং আগে যেমন পাড়াতে দেখা হলেই একটা সেই পুজো আসছে বাঁশ পড়া থেকে শুরু করে পুরোটা একটা আলাদা প্রসেস ছিল আর পুজোর আগেই পরীক্ষাটা পড়তো আর পুজোতে তো 10টা 12টা তো কোনো ব্যাপার না ছিল না আর এখন একটা দুটো হয়ে গেলেও বাবা সেটাও নিজের জন্য কারণ সেইটা পরে বেরোনোর তো শপিং করা হয়েছে আর যেগুলো পড়ান হয়নি বেঁচে গেছে ওগুলো পুজোর আরেকটা কথা হচ্ছে যে এই অনলাইন শপিং এর চক্করে পুজোর শপিং এর যে একটা সেই কারণ 2 বছর আমরা আটকেই ছিলাম তো 2 বছর আমরা আর কি হচ্ছে এই যে এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে ওভার ক্রাউডেড এবং আমরা এখনও করোনাতে ভয় পাচ্ছি বলে 4 দিন যে গুনে গুনে জামা কাপড় কিনে পরবো আর বেরোবো সেটাও তো মানুষ ভয় পাচ্ছে সেই এনার্জিটাও মনে হয় এখন ল্যাক করে এত সোশ্যাল মিডিয়াতে এত আমরা বেশি অ্যাক্টিভ তো বাইরে গিয়ে ঠাকুর দেখবো খাবো এই ব্যাপারটা একটু ল্যাক করে এখন আর একটা বিষয় মনে হচ্ছে আগে পুজো 4 দিন ছিল সেই 4 দিন তো অনেক বেশি কম্প্যাক্ট ছিল এখন সেই পুজোটা বোধ হয় সেই মহালয়ার 5 দিন আগে থেকে শুরু ফলে 10 দিনের পুজো 15 দিনে গিয়ে যখন আলটিমেটলি অষ্টমী নবমী আসছে তখন মিষ্টি হয় না এটা তো হতে পারে না সামনে অনেক কিছু আছে আমি জানি ওরা বলবে আমরা খাই না খাবো না এখন খাবো না পরে খাবো কিন্তু আমার এখানে আড্ডা দিয়ে এসছি তো একটু একটু মিষ্টি তো সবাইকে মুখে দিতেই হবে আরো আপনাদের দর্শকদের জন্য বলে রাখি যে আজকে বিজয়ার দিনে কিন্তু মিষ্টিটা অল্প খাবেন সেটা যেখানেই যাবেন যেখানেই থাকুন কারণ বাঙালি মিষ্টির ঐতিহ্য আলাদা আমাদের মিষ্টিটা যদি আমরা না খাই তাহলে কিন্তু আমরা মিস করে দেবো আর এর সাথে আরও আছে হয়তো শুটিংয়ের মাঝখানে ওরা খেতে চাইছে না খুব সুন্দর পায়েস বানিয়েছে মমতা আমাদের জন্য তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের আরেকটা কথা জিজ্ঞেস করবো এবার যে আমরা পুজো নিয়ে অনেক কথা বলছি কিন্তু ছোটবেলার পুজো বিজয়া দশমী নিয়েও কথা বলি পুজোর সময় আমাদের একটা অ্যাট্রাকশন থাকতো যে আমরা কিছু বই গল্পের বই শারদীয় সংখ্যাগুলো তো সেই শারদীয় সংখ্যা ব্যাপারটা কি এখনো তোমরা কন্টিনিউ করো পড়ো কেনা হয় আমি একটু আগে বই তার দেখালে কিছু দুঃখ আছে বলে আমি করোর কথা বলে একটু সাহিত্য গোষ্ঠী আছে তার সাথে আমাদের এই পুজো সংখ্যা বেরিয়েছে আলেখ পত্রিকার নাম সুকন্যা তুমি তো রীতিমত এই চর্চাতেই আছো তোমার এই ব্যাপারে কি মনে হয় আমি এই চর্চাতে তো আছি তাছাড়া ছোট থেকে আমার বড় হয়ে ওঠা যে পরিবারে
আমাদের পরিবারটার মানে পরিবারের প্রত্যেকেই শিক্ষকতার সাথে যুক্ত। তো সুতরাং বইয়ের সাথে ছোট থেকে বেড়ে ওঠা এটা একটা সহবাসীর মতো হয়ে গেছে। তো পুজো বলে আলাদা করে নয়, সবসময় বই কেনা হয়, বইমেলাতে বই কেনা হয়, এমনি সময় কবিতার অনেক বই কেনা হয়, তাছাড়া পুজোতে আলাদা করে আনন্দ মেলা, শুকতারা, তারপর আগে বেরোতো আনন্দলোক, এখন বেরোয় কি না অতটা ঠিক বলতে পারবো না, কিন্তু আনন্দলোকটা এখন আর কেনা হয় না, কিন্তু আনন্দমেলা, শুকতারা, দেশ, আমার বাবা দেশ পড়তে খুব ভালোবাসেন, তো সেই জন্য অবশ্যই দেশটা একদম কেনা হয় এবং পড়া হয়, সেই ব্যাপারটা রয়েছে এখন। আচ্ছা, আজকের আড্ডায় তোমার একটা কবিতা তোমরা একটু শোন। অবশ্যই, যেহেতু মা দুর্গার পূজা এবং মা দুর্গাকে আমরা নারীর ক্ষমতায়ন হিসেবেই আমরা দেখি, তো একটা ছোট্ট মানে কবিতাটি অনেকটি বড়, কিন্তু ছোট করে একটু বলছি। আমি সে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সে। আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের ছায়া মারানো আপনার ধর্মের সিদ্ধ, আর রাতের গভীরে যাকে তুলে নিয়ে যেতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্যে অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। খুব সুন্দর লাগলো, পরিবেশটাই অন্যরকম হয়ে গেল, অডিয়েন্সদেরও বলছি যে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, ওই জিনিসের কাছে আরেকটা কথা, ছোটবেলার এমন কোনো স্মৃতি তুমি যদি আমাদের সাথে শেয়ার করতে চাও, আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাও, দুর্গা পুজো খুব সুন্দর ছিল। ছোটবেলার প্রত্যেকটা স্মৃতি দুর্গা পুজোকে ঘিরে প্রত্যেকটাই খুব সুন্দর এবং খুব মেমোরেবল, কারণ তখন তখন যখন ছোটবেলাটা থাকে তখন আমরা ভাবি যে এই সময়টাই থেকে যাবে সারা জীবন, এতটাই পিসফুল লাগে। তখন যখন বাবা মারা বলে বড় হবি তখন বুঝি এই বিষয়টা, তখন মনে হয় বড় হলে তো পড়াশোনা ফ্রি হয়ে যাবে, একা একা যাবো, যা খুশি তাই করবো, কিন্তু বড় হওয়ার পরে তখন মনে হয় যে না, ছোটবেলাটাই নিশ্চিন্তে ছিল, নিশ্চিন্তে ছিল, যদিও পড়া করতে আমার একদমই ভালো লাগতো না, সেটা গেছে বাঁচা গেছে। আচ্ছা, পুজোর সময় কি ওখানে ঘুরতে করতে যাও? না, কোনো কোনো দিন না, আমরা পুজোর চার দিন পছন্দ করি না। কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি, যাই হোক একাদশী। একদম। আর তোমাকে বলছি সুকন্যা, তোমার কি পুজোতে জেনারেলি মানে আমি কোভিড বা এই ধরনের জিনিস না ঘুরতে যাওয়া হয় না, রাত পুজো মানেই কলকাতা, পুজোর সময় একদম এখানে কোনো প্রশ্নই নেই বাইরে যাওয়া, মানে পুজোটা তো শুধু আমাদের কাছে একটা পুজো না, মানে দুর্গা পুজো এটা একটা আমাদের কাছে বিগেস্ট কার্নিভাল, একটা উৎসব, এই সময়টা বাইরে চলে গেলাম। ছোটবেলার এমন কোনো ঘটনা যেটা মানে পুজোটাকে মেমোরেবল করে না? পুজোয় আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল, আমরা মানে মাধ্যমিকের পর থেকে সব বন্ধুরা মিলে বললাম ঠাকুর দেখতে যাওয়া, আনন্দ, বিভিন্ন রকম ঘটনা রয়েছে এবং সেই সব ঘটনা নিয়ে আমার দুটো লেখালেখি রয়েছে আর সব। তাহলে আমি তোমার কাছ থেকেও একটু শুনতে চাইবো তোমার লেখালেখি ব্যাপারে। আমার এত সুন্দর একটা কবিতা পাঠের পর, মহারায়ণ সকাল, আমার পাশের বাড়িতে তোমাদের গৃহ প্রবেশ, যাওয়া হয়নি কিন্তু জানলা দিয়ে উঁকি মেরে তোমার শৈশব আর আমার শৈশবের প্রথম ছোটা কলেজে পড়িতাম, পাড়ার পুজোয় দেবী প্রধান আর জমিয়ে আরাম, একটু অন্যরকম, ঠিক গুছিয়ে বলতে পারবো না তবে একটু বেশি করে পাও। সপ্তমীর সন্ধ্যা, অফিস থেকে ফিরে তোমার সাথে ঠাকুর দেখতে যাওয়া, হাত ধরে অনেকটা ঘোরার অনেক প্রয়োজন, কয়েকটা বছর পেরোলো অষ্টমীর বিকেল, চারিদিক বেশ কোমল, বিদেশে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার তোমায় দেখতে এলো, বিশ্বাস করো আমি জানলায় আর উঁকি মারার সাহস পাইনি। নবমীর রাত, বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেছে, ডিনারের পরে ছাদে আমার বামগুলে পায়ে চাই, হঠাৎ মুখোমুখি, কিছুক্ষণ কথা, আবার যে যার নিজের ঘরে ফিরে যাব। দশমীর সকাল, হসপিটালের বেডে শুয়ে আছে, ছেলে দাদু ভাইকে নিয়ে দেখা করতে এসেছে, বড় একটা আসার সময় পায় না তো, আর আজ তো ছুটি, হঠাৎ তুমি অ্যাডমিট হলে,
পাশে পেলে ফেল ফেল করে চেয়েছি যে যার তুমি চোখের কত কথা রাতের দিকে তুমি চলে গেলে আমার ছেড়ে অকাল ঠিক জানি না এই অকালটা কি লুকিয়ে আছে আমাদের অপূর্ণ গতকাল তবে জান দেখা হবে আবার কোনো আশা হবে না সময় খুব সুন্দর ওটা খুব সুন্দর আর ঐন্দ্রিলা এবার বলো যে তুমি আমাদের অডিয়েন্সকে বলে দর্শককে জিও বাংলা দর্শককে বিজয়ার এই অনুষ্ঠান এসে কি মেসেজ দিতে চাও আমি দর্শকদেরকে প্রথমেই জানাই সুখী বিজয়া আর পুজোটা আশা করি আপনারা সবাই ভালো কাটিয়েছেন সবসময় ভালো কাটানো সম্ভব নয় কিন্তু খারাপ সময়টা তো ভালোভাবে কাটানোর চেষ্টা আমরা করতে পারি যেটুকু হাতে আছে সেটুকু নিয়ে আর এটাই বলবো যে শুধু পুজো নয় পুরো বছরটাই নিজের মতো করে কাটানোর চেষ্টা করবেন আর আমরা যে মানে দেবীকে পুজো করি দুর্গাপুজোতে এটা কিন্তু আমাদের নিজের যে স্পিরিটটা বিশেষ করে মহিলাদের সেটা জাগানোটার জন্য আমরা মানে ইউজ করতে পারি বিষয়টা তো সারা বছর আমি এটাই বলবো আপনারা নিজেদের মনের কথা শুনুন আর দেবী দুর্গার মতো খুব সুন্দর বললো সত্যি কথা খুব ইন্সপায়ারিং আর আজকে এই বার্তাটা এত ভালো জমে উঠেছে শেষ করতে পারছি না কিন্তু তবুও একটা সময় তো শেষ আছে আমাকে এপিসোডটা শেষ করতে হবে থ্যাংক ইউ রাজদীপ থ্যাংক ইউ সুকন্যা থ্যাংক ইউ ঐন্দ্রিলা খুব ভালো লাগলো আজকের দিনে এত ব্যস্ততার মধ্যে ওরা কিন্তু সমস্ত কাজ ফেলে আজ এখানে এসছে মমতাতে এসছে আমাদের এখানকার আজকের অনুষ্ঠানের ভেন্যু পার্টনার মমতা আর ওয়ার্ডরোব পার্টনার লক্ষ্মী স্টুডিও আপনাদের সকলকে জানাই আরেকবার করে শুভ বিজয়া জিও বাংলায় পুজোর আড্ডা এবং পুজো রিলেটেড অনেক ভিডিও চলতে থাকবে আপনারা প্লিজ দেখুন আর অলওয়েজ দেখতে থাকুন জিও বাংলা নমস্কার নমস্কার